এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের যাদের কোনো প্যাশন নেই, তোমরা জিমটাকে মানে ওয়ার্কআউটকে অ্যাজ এ প্যাশন তোমাদের লাইফে ইন্ট্রোডিউস করতে পারো। তো কিছুজনের মধ্যে এই কোশ্চেনটা জেগেছে যে আমি তো 10 বছর ধরে করছি, তো আমি কি করেছি? তো আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাই হাইলাইট করতে চেয়েছিলাম যে লাইফে কিছু করতে না পারলেও ওই ডিমোটিভেটেড হয়ে ফ্রাস্ট্রেটেড থেকে ঘরকুনো হয়ে না থেকে এই যে তোমাদের সামনে ক্যামেরাকে ফেস করে কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে তোমাদের সাথে কথা বলছি, ইন্টারঅ্যাক্ট করছি, এই যে একটা পজিটিভ অ্যাটিটিউড বা একটা নেভার গিভ আপ অ্যাটিটিউড, কিছু করে দেখানোর যে একটা পজিটিভ মেন্টালিটি, সব কিছুকে দেখার একটা পজিটিভ ওয়ে, এটাই কি তোমাদের কোশ্চেনের অ্যান্সার নয়? আর এক্স্যাক্টলি আমি এটাই প্রুভ করতে চেয়েছিলাম যে ইনস্পাইট অফ বিইং আ ফেইলিয়ার, ঠিক আছে, লাইফে কিছু করতে না পারলেও তোমার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকবে, তুমি নেভার গিভ আপ একটা মেন্টালিটি নিয়ে চলতে পারবে এবং লাইফে কিছু হোক বা না হোক তুমি ইন্টারনালি তুমি হ্যাপি থাকবে। অ্যান্ড দ্যাটস মাই পয়েন্ট। সো এটাই আবারও বলবো যে তোমাদের যাদের কোনো প্যাশন নেই, তোমরা জিমটাকে অ্যাডপ্ট করো। জিম ইজ নট অনলি ফর বডি বিল্ডিং, ইট উইল বি আ লাইফ চেঞ্জিং স্টেপ ফর ইউ। সো যাদের মনে এই কোশ্চেনটা জেগেছিলো, তোমরা একবার অ্যাডপ্ট করে দেখো, জিমটাকে নিজের লাইফে ইন্ট্রোডিউস করে দেখো, ওয়ার্কআউট স্টার্ট করে দেখো। এই যে একটা পজিটিভিটি, একটা হতাশ না হয়ে কোনো কিছু ছেড়ে না দিয়ে ফাইট করে যাওয়ার যে একটা মেন্টালিটি, সেটা তোমার মধ্যে বিল্ড আপ হবে এবং তোমার মধ্যে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি আসবে এবং সব কিছুর মধ্যে তুমি পজিটিভ ওয়েতে এগিয়ে যেতে পারবে। সো লাইফে ওয়ার্কআউটকে অবশ্যই ইন্ট্রোডিউস করো। দেন এই ভিডিওর নিচে এসে একটা কমেন্ট অবশ্যই করবে। ওকে,